এসো মদিনার ইসলাম শিখি। কুরআন ও সহিহ সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, দৈনিক সুন্নত নামাজ কয় রাকাত এই নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে রয়েছি। অনেকে বলে দশ, কেউ বলে বারো, কেউ বলে ১৮, কেউ বলে ২২। বিভিন্ন উক্তি রয়েছে যার জন্য সাধারণ মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে আছে। অনেকে আছে নামাজ থেকে পালায়ন করে, ফরজ নামাজ ১৭, আবার সুন্নত ২২, এত নামাজ কীভাবে পড়ব। আমাদের মাঝে একটি ভুল রয়েছে, যারা ইসলামিক চিন্তাবিদ আমরা কি করে থাকি, ইমান দুর্বল যারা রয়েছে তাদেরকে নামাজের লম্বা একটা কোর্স দিই, এটি তাদের কাছে ভারী হয়ে যায়। কারণ ইমান দুর্বল ইবাদতে অভ্যস্ত নয়। আমাদের উচিত দুর্বল শ্রেণীর মুসলিম যারা রয়েছে তাদেরকে শর্ট কোর্স দেওয়া নামাজের। প্রথম আমরা কোর্স দিব ১৭ রাকাত ফরজ নামাজ পড়বে। পাঁচক্ত ফরজ নামাজ যখন অভ্যস্ত হয়ে যাবে, যেটি আবশ্যকীয়, পরবর্তী তাদেরকে আমরা সুন্নত নফল কোর্সগুলি দিব, যাতে করে তারা সত্যিকারতে মুসলিম হিসাবে সালাতরত নামাজরত অবস্থায় জীবনযাপন করতে পারে। আমরা জানি ১৭ রাকাত ফরজ নামাজ, এটি অবশ্যই পড়তে হবে। যদি এক অক্ত এক রাকাত ছেড়ে দেন, গুনাগার পাপিষ্ট, এমন কিচ্ছাকৃত সালে কুফুরির পর্যায়ে। আর এছাড়া যে নামাজগুলি রয়েছে নফল নামাজ, পাঁচক্ত নামাজের সাথে যেটি সম্পৃক্ত রয়েছে, এটি সুন্নত মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নত, যেটি রাসূলুল্লাহ সবসময় পড়েছেন, এটাও কিন্তু নফল। কেউ যদি কোনো কারণবশত না পড়ে তাহলে সে গুনাগার হবে না, তবে এর ফজিলত অনেক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুত্ব পাওয়ার একটি উপায়, হাদিসে কুদসিতে, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নওয়াফিল হাত্তা উহিব্বা, আমার বান্দা নফল ইবাদতের দ্বারা আমার সান্নিধ্য অর্জন করতে চায় তখন আমি তাকে ভালোবেসে ফেলি। পাঁচক্ত নামাজের সাথে যে সুন্নত রয়েছে এর আরও ফজিলত যেটা রয়েছে, যদি কেউ ১২ রাকাত সুন্নত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন। উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার হাদিস, তিনি বলেন, যে হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন, মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লি আলিল্লাহি তাআলা সিনতাই আশারা রাকাতান তাতাওয়ান গায়রাল ফরিদা ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন মুসলিম আল্লাহর বান্দা যদি আল্লাহর জন্য ফরজ বাদ দিয়ে নফল যদি ১২ রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। এর আরও ফজিলত যেটা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিন সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন, পাঁচক্ত নামাজ সঠিক আছে কিনা। পাঁচক্ত সঠিক না পাওয়া গেলে আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন যে বান্দা নামাজে কমতি কারতি আছে কিনা, তারপরও তার দয়া রহম দেখেন। ফেরেশতাদেরকে বলবেন, দেখো হাল্লি আবদিন মিন তাতাওয়ইন, দেখো আমার বান্দার কোনো নফল সুন্নত আছে কিনা। পরবর্তী যখন নফল সুন্নত পাওয়া যাবে, ফরজের কমতি কারতি নফল সুন্নত দিয়ে আল্লাহ পূর্ণ করবেন। তাই বুঝতে পারলাম যে সুন্নত এবং নফলের অত্যন্ত ফজিলত রয়েছে। তাহলে সুন্নত কয় রাকাত পড়বেন? সুন্নত ১২ রাকাত যদি পড়েন এটি যথেষ্ট। অধিকাংশ সময় তিনি ১২ রাকাত যেমন পড়েছেন এবং পড়তেও বলেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস এমনইভাবে ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুমার হাদিস, মান সাল্লা ইসনাই আশারা রাকাতান ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি ১২ রাকাত নামাজ পড়বে দৈনিক আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। আরবান কাবলা যোহর, যোহরের পূর্বে ৪, ওয়ারাকাতেন বাদাহা, যোহরের পরে ২, ওয়ারাকাতেন বাদাল মাগরিব, মাগরিবের পরে ২, এশার পরে হলো ২, এই হলো ১০, ওয়ারাকাতেন কাবলা সলাতিল ফজর, ফজরের পূর্বে ২, এই হলো ১২ রাকাত। ফরজের সাথে আরও অতিরিক্ত নফল রয়েছে, যেমন রাসূল বলেছেন, মান সাল্লা কাবলা যোহর আরবান ওয়া বাদাহা আরবান হারামাল্লাহু আলাইহি নার, যে ব্যক্তি যোহরের পূর্বে ৪ রাকাত পরে ৪ রাকাত পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর জাহান্নামের আগুন হারাম করে দিবেন। এমনইভাবে আসরের পূর্বে যেটি হাদিস রয়েছে, রাহিমাল্লাহু ইমরান মান সাল্লা কাবলাল আসরে আরবান, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি রহম করুন, দয়া করুন, যে আসরের পূর্বে ৪ রাকাত পড়ে। এমনইভাবে আরও যেটি নফলের গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, রাসূল বলছেন,
বাইনা কুল্লু আদানাইনে সলাহ, বাইনা কুল্লু আদানাইনে সলাহ, দুই আজানের মাঝখানে নামাজ রয়েছে, দুই আজানের মাঝখানে নামাজ রয়েছে, দুইবার বলেন। পরবর্তী বলেন লিমান শাহ, কেউ যদি ইচ্ছা করে। এমনই ব্যাপার আসলাম বসেন মাগরীবের পূর্বে, রাকাতেন কাবলাল মাগরীব, রাকাতেন কাবলাল মাগরীব, মাগরীবের পূর্বে দুই রাকাত, দুইবার বলেন, পরবর্তী বলেন লিমান শাহ, কেউ যদি ইচ্ছা করে। তাহলে এটি অতিরিক্ত ফরজের সাথে একদম সম্পৃক্ত সুন্নত মুয়াক্কাদা নয়, তাই এটি যদি আমরা মিলিয়ে ফেলে করছে অনেক দীর্ঘ হয়ে যায়। এটি না মিলিয়ে আমরা চেষ্টা করব বারো রাকাত সুন্নত পড়তে ফরজের সাথে। একান্ত যদি সময়ের ব্যস্ততা হয়, কমসে কম ফরজ নামাজ এক রাকাত একক তো সারবেন না, তাহলে আপনি মুসলিম হিসাবে জীবনযাপন করতে পারবেন। আসুন পাঁচক্ত ফরজ সালাত ঠিক মতে আদায় করি এবং বারো রাকাত সুন্নত সম্পৃক্ত এটাও আদায় করি, এবং যদি সম্ভব হয় সাথে আরও নফল ইবাদত বন্দি করি, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুত্ব অর্জন করি।